হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরফুল ইসলাম, নিউজ অফ নিউজে। বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আমাদের চ্যানেলটি দেখছেন, সবাইকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো বন্ধুরা, আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেট এবং বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত তথ্য আপনাদের সাথে শেয়ার করি, এবং বিভিন্ন অনলাইন মাধ্যম থেকে সঠিক তথ্যটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। তার প্রেক্ষিতে আজকে আমরা আলোচনা করব যে কানাডা ভিসার দাম কত, আবেদন ও যাওয়ার খরচ সহ এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের জানাবো। যে কানাডার যাওয়ার যে বিষয়টা, আপনারা যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে কানাডা সম্পর্কে আপনাদের একটা বেশ ভালো ধারণা জন্ম দেবে আশা রাখি। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য হন নাই, অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কানাডা। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে কানাডা। আমরা সবাই জানি পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন দেশ থেকে স্থায়ীভাবে বসবাসের জন্য কানাডা প্রবেশ করে। আপনি যদি কানাডা যাওয়ার পরিকল্পনা করে থাকেন, তাহলে কানাডা ভিসার দাম কত এবং কানাডা যাওয়ার খরচ কত, কানাডা স্টুডেন্ট ভিসা যেতে কত টাকা লাগে, সব তথ্য আজকে আমি আপনাদের জানাচ্ছি। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো আমাদের আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কানাডা ভিসার দাম কত, কানাডা আবেদন করতে কত টাকা লাগে, কানাডা যাওয়ার খরচ কত, কানাডা যেতে কত টাকা লাগে, কানাডা স্টুডেন্ট ভিসা যেতে কত টাকা লাগে, কানাডা বাংলাদেশ থেকে কানাডা যেতে কত টাকা লাগে, কানাডা ওয়ার্ক পারমিট ভিসা যেতে কত টাকা লাগে, বাংলাদেশ থেকে কানাডা যেতে কত সময় লাগে, কানাডা 4 বছর ইউনিভার্সিটি খরচ কত, সব বিষয়ে আজকে জানতে পারবেন। তো প্রথমে আসি আমরা, আপনি যে দেশে যাবেন সেই দেশ সম্পর্কে অবশ্যই একটা ধারণা নিতে হবে। আয়তনে বিশ্বের দ্বিতীয়তম দেশ কানাডা, তবে আয়তনের দিক দিয়ে বড় হলেও দেশটির জনসংখ্যা খুবই কম। অর্থনৈতিক দিক থেকে বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে একটি। এই দেশটি প্রশান্ত মহাসাগর থেকে উত্তর দিকে আটলান্টিক ও আর্কটিক মহাসাগর পর্যন্ত বিস্তৃত। কানাডার আয়তন প্রায় 99,84,670 বর্গ কিলোমিটার, বাংলাদেশ থেকে প্রায় 68 গুণ বড়। জনসংখ্যা মাত্র 3,78,00,000 জন। তো বন্ধুরা, কানাডা ভিসার দাম হচ্ছে, আপনি যদি কানাডা ভিসার খরচ কত টাকা এবং ভিসার দাম কত না জেনে থাকেন, তাহলে চলুন জেনে নেওয়া যাক। কানাডা ভিসার দাম মূলত আপনার ভিসার ক্যাটাগরির উপর নির্ভর করে। কানাডা যাওয়ার জন্য অনেক রকম ভিসা রয়েছে, যেমন স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা ইত্যাদি ইত্যাদি। আপনি যে ভিসাতেই কানাডা যেতে চাচ্ছেন, সেই ভিসার উপর নির্ভর করবে খরচ। তবে আপনাদের ধারণা দেওয়ার জন্য বলি, সাধারণত কানাডা ভিসার দাম অর্থাৎ ভিসার খরচ 10 লক্ষ থেকে 12 লক্ষ পর্যন্ত। কানাডা যে কোনো ভিসার আবেদন করার জন্য আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যালেন্স থাকা লাগবে সর্বনিম্ন 10 লক্ষ টাকা, অর্থাৎ ব্যাংকে আপনাকে দেখাতে হবে 10 লক্ষ টাকা। এবং আলাদা আপনার ভিসার খরচ পড়বে সব কিছু মিলিয়ে 10 থেকে 12 লাখ টাকা। টোটাল আপনার টাকা লাগবে 20 লক্ষ থেকে 25 লক্ষ টাকার মতো। আশা করি আপনি কানাডা ভিসার দাম কত তার ধাপ বুঝতে পেরেছেন। তক্ষণে কানাডা আপনি যে কোনো ভিসাতে যান না কেন, প্রথমে আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে। আর এই আবেদন করতে কত টাকা লাগে তা অনেকেই জানে না, তাই আজকে জানতে চেয়ে থাকেন। কানাডা ভিসার জন্য আবেদন করতে $150 লাগে, অর্থাৎ আপনার আবেদন ফি বাবদ $150। দেখা যায় বাংলাদেশি টাকা প্রায় 11,700 টাকার মতো। তারপর আসি কানাডা যাওয়ার খরচ, কানাডা যেতে কত টাকা লাগে, সব কিছু জানালাম। তো বন্ধুরা, যারা কানাডা যেতে চান, অবশ্যই খরচটা মাথায় রাখবেন। আপনি যদি কৃষি বিষয়ে কানাডা যেতে চান, তাহলে 6 থেকে 8 লক্ষ টাকার খরচ করলে হলে যেতে পারবেন। এবং ওয়ার্ক পারমিট বিষয়ে কানাডা যেতে চান, তাহলে 7 থেকে 10 লক্ষ টাকার মতো খরচ হবে। আর আপনি যদি স্টুডেন্ট বিষয়ে পড়াশোনা করার জন্য কানাডা যেতে চান, 4 থেকে 5 লক্ষ টাকার মতো খরচ হবে। এবং বিমান খরচ বাবদ 1 লক্ষ টাকা খরচ হবে। তা বিমানের টিকিটের কিছু ধরন রয়েছে, যেমন
যে ধরনের টিকিট কাটবেন তেমন খরচ পড়বে। আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য শুধুমাত্র এত টাকা লাগবে বললাম, এর বেশিও টাকা লাগতে পারে অথবা কমও লাগতে পারে, এটা নির্ভর করবে আপনার ভিসার উপর, সেটা আগেই বলেছি। কানাডা স্টুডেন্ট ভিসা আবেদন করতে আপনার আবেদন ফি বাবদ $150 লাগবে অর্থাৎ বাংলাদেশ টাকায় ১১,৭০০ টাকার মতো। আবেদন করার পর ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি পাঠাতের জন্য লাগবে ১৪,০০০ থেকে ১৮,০০০ টাকার মতো খরচ হতে পারে। একথা বলতে গেলে আপনার কানাডা স্টুডেন্ট ভিসা যেতে ৫ থেকে ৬ লক্ষ টাকা খরচ হবে, এবং আপনি যদি ৪ বছর মেয়াদে কারণে পড়াশোনা করেন স্টুডেন্ট ভিসা তাহলে আপনাকে ৪ থেকে ৫ লক্ষ টাকা খরচ হবে। বাংলাদেশ থেকে কানাডা যেতে কত টাকা লাগে অনেকেই জানতে চেয়েছেন, এটি নির্ভর করে আপনার ভিসার ধরনের উপর, যেটা এর আগেই বললাম। তবে টোটাল আপনার ধরে রাখবেন যে টোটাল হচ্ছে ২২ লক্ষ টাকা, এর আগেই বলেছি। তো কানাডা ওয়ার্ক পারমিট, কানাডার জন্য কানাডা ওয়ার্ক পারমিট ভিসায় যেতে চান সেক্ষেত্রে ৮ থেকে ১২ লক্ষ টাকা খরচ হবে। আপনি যদি সরকারিভাবে ওয়ার্ক পারমিট ভিসা কানাডা যেতে চান তাহলে ধরে নিন ২ থেকে ৩ লক্ষ টাকার মতো খরচ হবে, আর যদি বেসরকারিভাবে যান তাহলে ভিসা ফি এবং ভিসা খরচ, ভিসা ধরন ইত্যাদি অনুযায়ী অনেক বেশি টাকা খরচ হয়। বাংলাদেশ কানাডা যেতে হলে আপনাকে বিমানের মাধ্যমে যেতে হবে, এর জন্য বিমানের টিকিটের মূল্য সাধারণত ১ লক্ষ টাকা থেকে ১,২০,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। এছাড়াও বিমানের টিকিটের মূল্য কম বেশি হয়ে থাকে। এখন অনেকেই জানতে চেয়ে থাকেন বাংলাদেশ থেকে কানাডা যেতে কত সময় লাগে। বাংলাদেশ থেকে কানাডা যেতে সময় লাগে ১৩ ঘন্টা ৪৮ মিনিটের মতো, তবে এটা সম্পূর্ণ বিমানের উপর নির্ভর করে। তো বন্ধুরা, একটা মোটামুটি ধারণা পেলেন কানাডা সম্পর্কে, যে আসলে কানাডা যেতে কত টাকা লাগে বা কী কী আবেদন ফি কত, এবং আপনারা সব বিষয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো বন্ধুরা, কী ধরনের ভিডিও পেতে চান আমাদের জানাবেন কমেন্টস বক্সে, আমরা চেষ্টা করবো সেই ধরনের ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য। সে বন্ধু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।